আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোলার ডাল দিয়ে রুই মাছের মুড়ি ঘন্ট। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার থেকেও বেশি সুস্বাদু হয়েছে। এভাবে রান্না করলে খুবই মজাদার হয়। এটা রান্না করতে আমি প্রথমেই নিয়ে নিয়েছি কিছু রুই মাছ। আমি রুই মাছগুলোকে লবণ হলুদ দিয়ে তেলে এপিটোপিট লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। মাছ ভাজাটা আসলে দেখালাম না, মাছ তো সবাই ভাজতে পারে, তার জন্য শুধু লবণ হলুদ মেখে আমি তেলে করে ভেজে নিয়েছিলাম। ভাজা হয়ে গেলে মাছগুলো উঠিয়ে নিয়ে আমি এখন রান্না করব। তো আমি এর জন্য একটা পাত্র নিয়ে নিলাম। আমি এখানে মাছ ভাজার তেলটাই দিয়ে দিব। মাছ ভাজার তেল দিলে তরকারি থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে। এই তেল দিয়ে আমি আর সাথে আরও একটু তেল অ্যাড করব, সাধারণ সয়াবিন তেল। তো তেলটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টুকরা দারচিনি, 3 টুকরা এলাচ আর 3টা লং। এটা দিয়ে ভালো করে ভেজে নেব। যখন এই মশলা থেকে একটা সুন্দর ঘ্রাণ আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে বড় একটা পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপের মতো। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে রান্না করলে আসলে কালারটা অনেক সুন্দর আসে। আমি এখানে কিছু গুঁড়া মরিচ অ্যাড করব। এখন একটু কাঁচামরিচ দিলাম, এটা দিয়ে একটু লাল করে ভেজে নিব। যখন পেঁয়াজটা এরকম লাল লাল ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে মশলার জন্য একটু পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচের মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো কালারটা ঠিক রাখার জন্য, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এটা আমি সবগুলোই 1 টেবিল চামচের মতো করে দিয়েছি। মশলাগুলো দিয়ে আমি এখন ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন এরকম কষানো হয়ে যাবে তখন আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে আর একটু পানি দিয়ে আর একবার ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন এরকম কষানো হয়ে যাবে লাল লাল করে তখন আমি এপাশ থেকে কিছু ছোলার ডাল, এই যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, এটা 5-6 ধোয়া দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি এটা পানিটা ঝরিয়ে নিব। পানিটা ফেলে দিয়ে এখন এই ডাল আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। এখন এই ডাল দিয়ে ভালোভাবে এই সময়টায় কষিয়ে নিব। ডালটা ভালোভাবে কষালে সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর এখানে কিছু মাছের ফুলকা ছিল, এটা দিয়েছি। এটা না দিলেই বেশি ভালো হতো, এটা দিয়ে আরও পুরো ডালটা কাটা কাটা হয়ে গেছিলো। যাই হোক, এটা দিয়ে এখন ভালোভাবে এটাকে ডালের সাথে কষিয়ে নিয়ে যখন এরকম ডাল থেকে পানি, মশলার পানি সব টেনে যাবে, ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম পানি। আমি পানিটা আর পাশে চুলায় গরম করে নিয়েছি। আর এই রান্নাতে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ডালটা সুন্দর সেদ্ধ হয়। ঠান্ডা পানি দিলে ডাল সেদ্ধ হতে অনেক বেশি সময় নেয়। আমি সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে বাকি গরম পানিটুকু দিলাম। আমার মনে হচ্ছে পানি কম হয়ে গেছে, এই জন্য আমি আর একটু ঠান্ডা পানি অ্যাড করলাম। পানির পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই ছোলার ডাল সেদ্ধ হতে একটু সময় লাগবে, আর তাছাড়া এটা সেদ্ধ হলে অনেক ঘন হয়ে আসে। তাই যে আমি জাল করে নিয়েছি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো মিডিয়াম আছে। জাল করার পর দেখেন আমার ডাল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় 80%-এর মতো সেদ্ধ হয়েছে। দেখেই বুঝতে পারছেন, একদম ভেঙেও যাচ্ছে না, আবার একদম কাঁচাও নেই। এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে যে মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই মাছগুলো আমি এখন দিয়ে দিব। মাছটা দিয়ে আমি এটাকে ঢেকে রান্না করব আরও 10 মিনিটের মতো। 10 মিনিট পরে এসে আপনাদের দেখিয়ে দিই। দেখেন ডালটা এখন আরও সিদ্ধ হয়ে গেছে প্রায় 90%-এর মতো। এই পর্যায়ে আমি সবগুলো মাছ উল্টে দিয়েছিলাম। উল্টে দিয়ে আরও জালটা একটু কমিয়ে দিয়ে, চুলার আঁচ কমিয়ে দিয়ে আরও 15 থেকে 20 মিনিটের মতো জাল করে নেব। 15-20 মিনিট পরে আমি আসলাম। এসে দেখেন আমার অনেকটাই ঝোল ঘন হয়ে এসেছে, আর এই পর্যায়ে ডালও বলতে গেলে সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আমি একটু দেখিয়ে দিই আপনাদের ডাল, দেখেন একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে উঠালে হবে, দেখেন একদম গলে যাচ্ছে চাপ দেওয়ার সাথে সাথেই। এই পর্যায়ে এসে আমি এখন আমি এতে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে।
তো আমি ধনিয়া পাতা দিয়ে এটাকে ঢেকে চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে আরও 2 মিনিটের মতো একটু রান্না করে চুলাটা অফ করে দিব। তাই যে আমার ডালটা রান্না হয়ে গেছে, আমি তুলে নিয়েছি মুড়ি ঘন্ট, ছোলার ডাল দিয়ে রুই মাছের মুড়ি ঘন্ট। দেখেন পানি কিন্তু একদমই নেই, অনেক ঘন হয়ে গেছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে। এভাবে ছোলার ডাল দিয়ে রুই মাছ দিয়ে, রুই মাছের শুধু মাথা দিয়েও, বড় মাছের মাথা দিয়ে কেটে রান্না করা যায়, অনেক সুস্বাদু হয়। তা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।